Hello guys, assalamu alaikum. Welcome to another video. Viewers, OnePlus কিন্তু একের পর এক চমক দিয়ে চলেছে। সেই সুবাদেই তারা আরেকটি ফ্ল্যাগশিপ কিলার বের করেছে, যার নাম হচ্ছে OnePlus Nord 2 5G। এই ফোনটি বাংলাদেশে কেমন প্রাইসে পাবেন তা নিয়ে কথা বলবো এই ভিডিওতে, এবং এর ফুল কনফিগারেশন সম্পর্কে বলবো এই ভিডিওতে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পুরো ভিডিওতে আমি মাইন থাকছি আপনাদের সাথে, এন্ড আপনারা দেখছেন টেকটক উইথ মাইন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বিল্ড কোয়ালিটি এবং লুক নিয়ে যদি বলি, দেখতে কিন্তু বেশ সুন্দর একটি ফোন, যে কোনো ফ্ল্যাগশিপ ফোন থেকে কোনো অংশই কম নয়। ফুল প্লাস্টিক বডির একটি ফোন, তবে পেছনে থাকছে গ্লাস ফিনিশ। এক কথায় দূর থেকে দেখলেই মনে হবে যে অসাম একটি ফোন। এর ডিসপ্লেতে থাকছে 6.4 ইঞ্চের ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা কিনা 90Hz রিফ্রেশ রেটেড। এছাড়াও আপনি কিন্তু এইচডিআর 10 প্লাসের সাপোর্ট পাচ্ছেন। সো এটা কিন্তু একটা সুপার ডুপার ফ্ল্যাগশিপ ডিসপ্লে। এছাড়াও এই ডিসপ্লেতে থাকছে কর্নিয়া গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। আপনি গেমিং সহ মাল্টিটাস্কিং করে বেশ মজা পাবেন এই ডিসপ্লেতে। এবার আসা যাক এর প্রসেসর নিয়ে। থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 1200 5G, যা একটি 9nm বেসড অক্টাকোর প্রসেসর। এই প্রসেসরটা কিন্তু খুবই আপডেট লেভেলের একটি প্রসেসর। আপনি যে কোনো প্রকার গেমিং করতে পারবেন, পাবজি কল অফ ডিউটির মতো গেম আপনি অনায়াসে খেলতে পারবেন হাই FPS-এ। এক কথা জোস একটি প্রসেসর। এর ক্যামেরা প্যানেলে থাকছে 50MP-এর একটি মেইন ক্যামেরা, 8MP-এর একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP-এর একটি ম্যাক্রো শুটার, অর্থাৎ এটি একটি ট্রিপল রিয়ার সেটআপের ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আপনি অনেক ভালো ভালো ক্লিক করতে পারবেন, শার্পনেস কিংবা ডিটেলসের কোনো ঘাটতি পিকচারে দেখা যায়নি। এছাড়াও আলট্রা ওয়াইড ক্যামেরাটাও বেশ ভালো। আপনি এই ক্যামেরা দিয়ে আপ টু 4K ভিডিও শুট করতে পারবেন। ফ্রন্টে পেয়ে যাবেন 32MP-এর একটি সেলফি ক্যামেরা, যেটার পারফরমেন্সটা বেশ মাথা নষ্ট ছিল। এর ব্যাটারি ব্যাকআপ হিসেবে পাচ্ছেন 4500mAh-এর হিউজ একটি ব্যাটারি ব্যাকআপ। ব্যাটারি নিয়ে হতাশ হবার কিছুই নেই, জানি অনেকটা কম মনে হচ্ছে, তবে এই ব্যাটারিকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 65W-এর একটি ফাস্ট চার্জার। এবং OnePlus দাবি করেছে যে এই চার্জার দিয়ে আপনি মাত্র 30 মিনিটে 100% চার্জ ফুল করতে পারবেন। ব্যাপারটা খুবই ভালো। পোর্টস এন্ড বাটনস নিয়ে যদি বলতে হয়, থাকছে USB টাইপ সি চার্জিং পোর্ট। দুঃখজনক একটি বিষয় হচ্ছে যে এই ফোনে কিন্তু 3.5mm হেডফোন জ্যাকটি নেই। নেই কোনো SD কার্ড স্লট, শুধুমাত্র দুটো সিম কার্ড স্লট পাবেন। এছাড়াও জানা গিয়েছে যে এই ফোনে যে দুটো অ্যান্ড ভলিউম কি রকার। ফোনে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11-এর সাথে সাথে অক্সিজেন OS-এর। ফোনে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11-এর সাথে সাথে অক্সিজেন OS 11.3 এর সাপোর্ট। ফোনে থাকছে ফোনের সিকিউরিটি হিসেবে থাকছে ইনডিসপ্লে। এই ফোনের ভ্যারিয়েন্ট হিসেবে বাংলাদেশে মাত্র একটি ভ্যারিয়েন্টই লঞ্চ হয়েছে, যেটি হচ্ছে 8/128GB ভ্যারিয়েন্ট। তো ওভারঅল ফোনটা একটা ফ্ল্যাগশিপ কিলার ফোন। এর প্রাইস হচ্ছে 40,000 টাকা বা এর আশপাশে কিছু। তো যারা একটা হেভি ফোন কিনতে চান, অর্থাৎ যারা একটু হেভি গেমিং, অর্থাৎ যারা একটু বেশি গেমিং করবেন কিংবা হার্ড ইউজ করবেন, তাদের জন্য এই ফোনটা বেশ ভালো আমি বলবো। তাহলে চোখ বন্ধ করে এই ফোনটা আপনি কিনে নিতে পারেন। এছাড়াও আপনাদের কাছে এই ফোনটা কেমন লেগেছে তা আপনি কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।